রিচার্ড ইস্টোনিয়ার, পদ্মার আড়ালে ব্রিটিশ এক মহাভদ্রনায়ক, যার হাত ধরে পেলাম বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ মর্যাদা, যার হাত ধরে স্বপ্ন পূরণ হয়েছে 17 কোটি মানুষের। আসুন জেনে নেওয়া যাক সে ভদ্রলোক রিচার্ড ইস্টোনিয়ার সম্পর্কে। বাংলাদেশ ভারত অনূর্ধ্ব 19 বিশ্বকাপের ফাইনাল, তখন টান টান উত্তেজনা। জয়ের জন্য শেষ 10 ওভারে বাংলাদেশের দরকার মাত্র 16 রান, কিন্তু ওইদিকে হাতে মাত্র 3 উইকেট। সাধারণভাবে আপনার চোখে বাংলাদেশ তখন বিশ্ব জয়ের দ্বারপ্রান্তে, কিন্তু বাস্তবিক পক্ষে তা একটু কঠিন। মেসেসে ব্যাটসম্যান হিসেবে তখন টিকে আছেন কেবল অধিনায়ক আকবর আলী, অন্যদিকে ভারতের বোলাররা চেপে ধরেছেন ক্রিজে থাকা 2 ক্রিকেটার। তখন নার্ভাস ঠিক তখনই মাঠের বাইরে থেকে স্ট্রেংথ কন্ডিশনে কোচ ব্রিটিশ রিচার্ড স্টোনিয়ার বাংলায় উৎসাহ দেওয়ার শুরু করলেন, আর কোচের কথাও রাখলেন প্রিয় শিষ্য আকবর। প্রথমবারের মতন বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন এই যুবার হাত ধরেই। ফুটবলে প্রায় দেখা যায় কোচদের পাগলামি, গোল হলে বাদ ভাঙা উদযাপন, ম্যাচ হেরে গেলে হতাশায় মুচড়ে পড়া। বাংলাদেশের যুবকদের কোচিং স্টাফদের মধ্যে এই ব্যক্তিত্ব ছিল রিচার্ড স্টোনিয়ার। ক্রিকেটের জন্য তিনি কোচ ছিলেন না, ছিলেন একজন বন্ধু, গাইডলাইনে সামনে এগিয়ে যাওয়ার শক্তি। বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের ফিটনেস কোচ হিসেবে দায়িত্ব পালন করা রিচার্ড স্টোনিয়ার দল উইকেট পেলেই লাফিয়ে উঠতেন, চার মারলে করতালি, ম্যাচ হেরে গেলে ছেলেদের পাশে দাঁড়িয়ে সান্ত্বনা দিতেন, বলতেন জয় একদিন আসবেই, এই বাণীতে উজ্জীবিত করতেন। ছোট্ট ক্যারিয়ারে কাউন্টিতে খেলেছিলেন কদিন, কোচ ছিলেন পাকিস্তান ফার্স্ট ক্লাস ক্রিকেটেও, কিন্তু সব ছাপিয়ে যে আজ শুধু তার পরিচয় বিশ্বসেরা দলের সদস্য। প্রথমবারের মতন অনূর্ধ্ব 19 বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ ওঠার পেছনে আড়ালের নায়ক এই ব্রিটিশ ভদ্রলোক। প্রথমে তিনি বাংলাদেশ এ দলের কোচ হিসেবে নিয়োগ পান, কিন্তু এরপর অনূর্ধ্ব 19 দলের ফিটনেস স্ট্রন্ট বাড়ানোর দায়িত্ব তুলে দেওয়া হয় তার হাতেই। তিনি এই সময়ে দলের সঙ্গে নিউজিল্যান্ড থেকে ইংল্যান্ড পাড়ি দিয়েছেন, শ্রীলঙ্কায় এ দলের এশিয়া কাপের ফাইনালে সাক্ষী হয়েছিলেন। ফাইনালে ওঠার পর বিদেশি এক প্রতিবেদনে স্টোনিয়ার বলেছিলেন, এই ছেলেরা এখানে খেলার জন্য যে ভাতাটা পাচ্ছে সেটা দেশে গিয়ে ওদের পরিবারকে সহায়তা করার জন্য দিতে হবে, এরা প্রতিদিন আমাকে মুগ্ধ করেছে। 1 বছর আগে আমি বলেছিলাম এই যুবদের আমি পরিণত করব। সেমিফাইনালে জিতে প্রথমবার অনূর্ধ্ব 19 বিশ্বকাপের ফাইনালে উঠে ওরা ওদের শক্তি প্রমাণ দিয়েছেন। ভারতকে হারিয়ে বিশ্বকাপ জয়ের পর স্টোনিয়ার বলেন, আমার জীবনের এটাই সেরা মুহূর্ত, ছেলেরা সত্যি অসাধারণ খেলেছে, এই জয় ওদের প্রাপ্য, ওরা কঠোর পরিশ্রম করেছে, এই জয়ের যোগ্য ওরাই। শেষ 1 বছরে ওরা অনেক কিছু ত্যাগ করেছে, পরিবার ছেড়ে এখানে এসেছে, আমার কাজ ছিল ওদের জন্য শক্তি এনে দেওয়া, তবে পুরোটা ওরাই করেছে, ওরা নিজেদের প্রমাণ করেছে, আমি ওদের জন্য গর্বিত, এমনই বলছেন এই ব্রিটিশ ভদ্রলোক। প্রথমবারের মতো বাংলাদেশের এই বিশ্বজয়ে সামনে আসবে অধিনায়ক আকবরের নাম, সবার মুখে মুখে থাকবে সাকিব, শরীফুল, রকিবুল, ইমন, তামিমের নাম, সবাই চিনবে এই দলের প্রধান কোচকে, সবাই জানবে এই দলের পিছনে শ্রম দেওয়া একজন খালেদ মাহমুদ সুজনকেও। কিন্তু তারপরও সব ছাপিয়ে বাংলাদেশের প্রথম বিশ্বজয় আড়ালের নায়ক একজন রিচার্ড স্টোনিয়ার। ব্রিটিশ ভদ্রলোকের মুখ থেকে শোনা পরিষ্কার বাংলায় অমৃতের বাণী, আকবর তুমি শেষ করে আসো, কানে বাজবে সবসময় একজন কোচের চেয়েও যিনি খেলোয়াড়দের নিকট একজন বন্ধু, স্যারের চেয়ে যাকে আকবর ডাকে ভাইয়া বলে।